আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আর্নের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব 2.1 চ্যাপ্টারের 7 নম্বর অঙ্কটি, যেটা অঙ্কটি ছিল হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, আমাদের কোয়েশ্চনটা ছিল বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে দেখো, আমাদের এই এই মুনাফা রিলেটেড অঙ্ক করার জন্য অনেকগুলো ইনফরমেশনের দরকার হয়। যে ইনফরমেশনগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের মুনাফা জানার দরকার হয়, আমাদের আসল জানার দরকার হয়, আমাদের মুনাফার হার জানার দরকার হয়, আমাদের সময় জানার দরকার হয়। এই চারটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমরা এই শতকরা অঙ্কগুলো বা মুনাফার অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, আমি ব্র্যাকেটে সূত্র আকারে লিখেছি। যেমন সূত্র আমাদের একটা হচ্ছে যে i = PRN, সেই i = PRN এর আয়ের সমান সমান কথা হচ্ছে যে, বা আয়ের অর্থ হচ্ছে মুনাফা, পি এর অর্থ হচ্ছে আসল, আর এর অর্থ হচ্ছে মুনাফার হার, আর এন এর অর্থ হচ্ছে সময়। সো এই বেসিক্যালি চারটা জিনিস থাকলে, মুনাফা, তারপর হচ্ছে আসল, তারপর হচ্ছে মুনাফার হার, তারপর হচ্ছে সময়, এই চারটা জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু আমরা এই মুনাফার অঙ্কগুলো করতে পারি। তাহলে আমাদের দেখতে হবে, প্রথমেই এই টাইপের কোয়েশ্চান আসলে যে আমাদের কোয়েশ্চান আমাদেরকে এই চারটা ইনফরমেশনের মধ্যে কয়টা ইনফরমেশন প্রোভাইড করতেছে এবং আমাকে কয়টা ইনফরমেশন বের করতে হবে। আমরা যদি দেখি, দেখো শতকরা বার্ষিক কত মুনাফায়, কত মুনাফায়, তার মানে কি আমাকে কিন্তু এখানে মুনাফার কোনো উল্লেখ নেই, বা মুনাফা কত টাকা আমাকে কিন্তু এখানে কিছুই বলেনি। ঠিক আছে, তাহলে কি বলতেছে, কত মুনাফায় কোনো আসল, তার মানে কি আমাকে কোনো আসল বলতেছে, মানে হচ্ছে আমাকে আসলও দেয়নি, আমাকে মুনাফা দেয়নি, আমাকে আসলও দেয়নি 8 বছরে। তার মানে কি আমি 8 বছরে এই একটা ইনফরমেশন পেয়েছি 8 বছরে, আটটা। তাহলে আমি কী ইনফরমেশনটা পেয়েছি? সময়ের ইনফরমেশনটা পেয়েছি, মুনাফার ইনফরমেশনটা পাইনি, আসলের ইনফরমেশনটা পাইনি, এবং মুনাফার হারের ইনফরমেশনটাও পাইনি। তাহলে এখন আমাদেরকে কী করতে হবে? দেখো বলতেছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলে কী হবে? মুনাফা আসলে দ্বিগুণ হবে। মুনাফা আসলের সূত্রটা কী ছিল আমি এখানে লিখেছি। মুনাফা আসলের সূত্রটা ছিল যে মুনাফা আসল সমান সমান হচ্ছে মুনাফা প্লাস হচ্ছে তোমার আসল, দুইটা যদি যোগ হয় তাহলেই হচ্ছে মুনাফা আসল হয়। তাহলে আমাদেরকে বলতেছে যে মুনাফা আসলটা দ্বিগুণ হবে। ঠিক আছে, আমাদের বলতেছে মুনাফা আসলটা দ্বিগুণ হবে। তাহলে 8 বছর মুনাফা আসলটা দ্বিগুণ করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের অঙ্ক করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা ইনফরমেশন আগে বের করতে হবে। ইনফরমেশনগুলো বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে দেখাই, আমাদেরকে শুধুমাত্র সময়টা দেওয়া আছে, আমাদের মুনাফা দেওয়া নেই, আমাদের আসল দেওয়া নেই, আমাদের মুনাফার হারও দেওয়া নেই। তাহলে আমরা কী করব, আমরা প্রথমে লিখব যে মনে করি, আসল সমান সমান হচ্ছে পি টাকা। আমরা মনে করে একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে আসল সমান সমান পি টাকা। তাহলে দেখো আমার যে চারটা জিনিস ছিল, মুনাফা, আসল, মুনাফার হার এবং সময়, আমার সময়টা আমি আগেই পেয়েছিলাম, এই জন্য সময়টাকে গোল করে দিলাম। এখন আমি কি নিলাম? একটা আসল নিলাম। ঠিক আছে, আসল নিলাম মানে হচ্ছে পি নিলাম, সেই আসলটা আমি গোল করে দিলাম। তাহলে মনে করি আসল সমান সমান পি টাকা। তাহলে হচ্ছে আমাদের কোয়েশ্চানে কী ছিল? আমাদের কোয়েশ্চানে বলেছিল মুনাফা আসল 8 বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি দ্বিগুণ হলে মুনাফা আসলে হবে 2P টাকা। ঠিক আছে, দ্বিগুণ হলে কী হবে, মুনাফা আসলে কী হবে, 2P টাকা। আমরা এইটাও কিন্তু মনে করে নিলাম, যে প্রথমে মনে করলাম যে আসল সমান সমান পি টাকা, এখন বলতেছে দ্বিগুণ হলে মুনাফা আসলে হবে হচ্ছে 2P টাকা। তার মানে যেহেতু দ্বিগুণ, তাহলে আমরা কী করলাম, পিটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে দ্বিগুণ হলে মুনাফা আসলে হবে 2P টাকা, আমরা এটা ধরে নিলাম। এরপরে দেখো, যেহেতু আমার মুনাফা আসলটা আমি পেয়ে গেলাম এবং আমি আমার আসলটা পেয়ে গেলাম, এখন কিন্তু আমি খুব ইজিলি আমার মুনাফাটা বের করতে পারি। কারণ হচ্ছে আমার মুনাফা আসল থেকে মুনাফা বের করার যে সূত্র ছিল, বা মুনাফা আসলে যে সূত্র ছিল, সেটা হচ্ছে আমার মুনাফা প্লাস হচ্ছে তোমার কি আসল, এই দুইটা মিলে হচ্ছে আমার মুনাফা আসল হয়। তাহলে আমি কিন্তু এখানে মুনাফা আসল পেয়ে গেলাম এবং এই দুইটার মধ্যে আমি আসলটাও পেয়ে গেলাম। তাহলে আমার বাকি থাকতেছে হচ্ছে মুনাফাটা, আমি আসল মুনাফা আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে আমার মুনাফাটা বের হয়ে যায়। দেখো কীভাবে বের হয়, তাহলে হচ্ছে মুনাফা, সুতরাং মুনাফা 8 বছরে
8 বছরের মুনাফা কি হচ্ছে, মুনাফাটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই ইজ ইকুয়াল টু 2p মাইনাস হচ্ছে পি, তাহলে হচ্ছে পি টাকা। তাহলে আমার 8 বছরের মুনাফাটা কি, আমার 8 বছরের মুনাফাটা হচ্ছে যেটা আমি আই দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে 2p, 2pটাকে, 2pটা হচ্ছে ভাই আমার মুনাফা আসলটা, আমার 2p ছিল সেই মুনাফা আসলটা নিলাম 2p, এবং পি মানে হচ্ছে আমার আসল, আমি মনে করি আসল নিয়েছিলাম হচ্ছে পি, সেই পিটা বাদ দিলাম। এখন 2p থেকে একটা পি বাদ দিলে কী থাকে, পি টাকা থাকে, তাহলে আমার কি মুনাফা হচ্ছে 8 বছরে আই ইজ ইকুয়াল টু পি টাকা। এখন আমি এইখানের মধ্যে কি পেয়ে গেলাম, আমি মুনাফাটাও পেয়ে গেলাম, ঠিক আছে, আমি সময় পেয়ে গেলাম, আমি আসল পেয়ে গেলাম, আমি মুনাফা পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে মুনাফার হার, তাহলে আমরা লিখি মুনাফার হার হারটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু কিছু কি আছে, আমরা আর কিছুই করতে পারতেছি না কারণ আমাদের মুনাফার হারটা এখন বের করতে হবে, তাহলে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু আর পার্সেন্ট বা আর বাই 100, ঠিক আছে। তাহলে আমাদের মুনাফার হারটা আমরা কি করলাম, আর পার্সেন্ট অথবা আর বাই 100 নিলাম, কারণ আমাদের এখন কি করতে হবে, এই মুনাফার হারটাই বের করতে হবে। আমরা কিন্তু সবগুলোই পেয়েছি, সময় পেলাম আমরা, মুনাফা আসল পেলাম আমরা, মুনাফাও পেয়ে গেলাম, এখন আমাদের মুনাফার হারটা দরকার, সেই মুনাফার হারটা আমি কি করলাম, আর মুনাফার হারটা যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা কি করলাম, আর ইজ ইকুয়াল টু আর পার্সেন্ট বা আর বাই 100। এখন তাহলে চলো আমরা অঙ্কের যে সূত্রটা আছে সেই সূত্রটা ফলানোর চেষ্টা করি বা অঙ্কটা করতে চেষ্টা করি। তারপর আমরা লিখব কি, আমরা অঙ্ক করে ফেলি সরাসরি, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে একটা সূত্র, সেই সূত্রটা কি ছিল আমাদের, আই ইজ ইকুয়াল টু পি আর এন, আমরা কিন্তু এই সূত্রটা জানি, আমি কিন্তু এখানে লিখেও দিয়েছি তোমাদের সুবিধার্থে, আই ইজ ইকুয়াল টু পি আর এন, এবং এটা আমরা ভেঙেছি, আই সমান সমান হচ্ছে মুনাফা, পি সমান সমান আসল, আর সমান সমান মুনাফার হার, এন সমান সমান সময়। তাহলে আমরা জানি কি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখন দেখব যে আমাদের এইখানের মধ্যে কয়টা ইনফরমেশন আমরা নিতে পারি, আমরা এখানে কয়টা ইনফরমেশন নিতে পারি, আমাদের আয়ের কি কোনো মান ছিল কিনা, হ্যাঁ আমাদের আয়ের মান ছিল, আর মুনাফা 8 বছরে আয়ের সমান সমান আমরা কী ছিলাম, পি লিখেছিলাম, বা পি ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে পি, পিটার ছিল কি আসল, পিটা সমান সমান কী ছিল আসল, তাহলে আমাদের এখানে আমরা কী করেছিলাম, আসলটা আমরা কী নিয়েছিলাম, আমরা আসলটা পি পি নিয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা পি যা ছিল তাই থাকলো, তারপর হচ্ছে আর, আর আমরা কী নিয়েছিলাম, আর সমান সমান নিয়েছিলাম আর পার্সেন্ট বা আর বাই 100, তাহলে আমরা এটার সাথে ইনটু দেই আর বাই 100, এটা 100 না, এটা তো বাংলায় হবে 100, আর বাই 100, আর বাই 100 ইনটু হচ্ছে আমার থাকে কি এন, এনটা হচ্ছে আমার সময় ছিল, তাহলে আমি আমাদের কত সময় ছিল সময়টা, আমাদের সময়টা ছিল হচ্ছে 8 বছর, আমরা আগেই পেয়েছিলাম 8 বছরটা, তাহলে সময় সমান সমান ছিল 8 বছর, ঠিক আছে। এখন আমরা কী করি, পক্ষান্তর করি বা সাইডটা চেঞ্জ করে দিই আমাদের অঙ্কের সুবিধার্থে বোঝার জন্য, আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি এবং এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কী হচ্ছে দেখো, পি ইনটু আর বাই 100 ইনটু হচ্ছে 8 সমান সমান হচ্ছে পি, এটাকে আরও ভাঙি, বা আমি যদি শুধুমাত্র আর এবং 100কে রেখে দিই তাহলে আমার পি এবং 8 কী হয়ে যায়, ওই পাশে চলে যায় ভাগ করার জন্য, পি ইনটু 8, বা যে এখন শুধুমাত্র যদি এখন যেটা করতে পারি আমরা, সেটা আমরা একটা আটার সাথে কী করতে পারি, গুণ দিতে পারি। গুণ দেওয়ার আগে দেখো আমাদের এখানে কী হচ্ছে, পি আর পি কাটা যায়, পি এর পি কাটা যায়, ওয়ান হয়ে যায়, তাহলে দেখো এই উপরে আছে কিন্তু এখন 1 আর নিচে আছে শুধুমাত্র 8, তাহলে এই 1 আর এই এদিকে 100 গুণ হবে, 8 আর এদিক দিয়ে আর গুণ হবে, তাহলে কী হচ্ছে 8 আর সমান সমান হচ্ছে 100, বা আর সমান সমান হচ্ছে 100 বাই 8, 100 বাই 8কে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 12.5, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু কত, 12.5, তার মানে কি আমাদের 8টা কী ছিল, মুনাফার হার, মুনাফার হার আমরা কত পেয়ে গেলাম, 12.5, তাহলে আমাদের উত্তরটা কী হবে, আমাদের উত্তর হবে, উত্তর 12.5%, ঠিক আছে। খুবই সিম্পল একটা অঙ্ক, এই অঙ্কগুলোর জন্য তোমাকে যেটা করতে হবে
খুবই সিম্পল ভাবে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে দুইটা সূত্র আছে আমাদের I = PRN এবং হচ্ছে A = P + I এই দুইটা সূত্র সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস এই সূত্রে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিসকে তোমার বের করতে হবে তোমার যদি একটা না দেয় থাকে তাহলে তুমি ইজিলি আরেকটা বের করতে পারবে এবং একটা কথা মনে রাখবে যে তোমাকে কখনোই চারটা একবারে না দিবে না মানে চারটা ইনফরমেশনই থাকবে না এরকম কখনো হবে না অ্যাটলিস্ট একটা ইনফরমেশন হলো তোমাকে দিবে এবং সেই একটা ইনফরমেশনের উপর বেস করে তুমি মনে করে তোমার যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো সাজিয়ে তোমাকে এই ম্যাথগুলো করতে হবে ঠিক আছে খুবই সহজ ম্যাথ ঘাবড়ানোর কোনো কারণ নেই আমি আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো ম্যাথই করাবো ঠিক আছে আর ভালো থাকবে সবাই আর বেশি বেশি করে পড়াশোনা করো যেহেতু তোমাদের সামনে এক্সাম ভালো করে পড়াশোনা করো এবং পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করো সেই কামনা রইলো বেশি বেশি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব